হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টিথ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি শ্রীকান্ত ভেঙ্কটচারী অপশন সি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রীকান্ত ভেঙ্কটচারীকে তার নতুন প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে নিয়োগটি এক জুন থেকে কার্যকর হবে ভেঙ্কটচারী অলোক আগরওয়ালে স্থল অভিষিক্ত হবেন যিনি দু সাল থেকে সিএফও ছিলেন তাকে মুকেশ আম্বানীর সিনিয়র উপদেষ্টা করা হয়েছে দুই নম্বর প্রশ্ন এনডিটিভির স্বাধীন পরিচালক হিসেবে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন উপেন্দ্র কুমার সিনহা ও দীপালি গোয়েঙ্কা অপশান সি এনডিটিভি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহাকে চেয়ারপারসন এবং স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ করেছে উপরন্তু ওয়েলসপান ইন্ডিয়ার সিইও দীপালি গোয়েঙ্কাকেও এনডিটিভি বোর্ডে একজন স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে মিস্টার ইউকে সিনহা যিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত সেবির চেয়ারম্যান ছিলেন এর আগে তিনি অর্থ মন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিন নম্বর প্রশ্ন কোন পাকিস্তানি বংশোদ্ভূত স্কটল্যান্ডে নতুন সর্বকনিষ্ঠ প্রথম মন্ত্রী হলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি হুমজা ইউসুফ অপশন বি স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা স্টার্জনের স্থল অভিষিক্ত হলেন হুমজা ইউসুফ স্কটল্যান্ডে প্রথম মন্ত্রী হলেন স্কটিশ সরকারের প্রধান চার নম্বর প্রশ্ন কোন মহিলা ক্রিকেটার মহিলা প্রিমিয়ার লিগ দু হাজার তেইশে পার্পেল ক্যাপ পেল এই প্রশ্নের উত্তর হচ্ছে হেইলি ম্যাথিউস অপশন বি মুম্বাইয়ের হেইলি ম্যাথিউস তার ষোলো উইকেটের জন্য পার্পেল ক্যাপ জিতেছেন পাঁচ নম্বর প্রশ্ন কোন মহিলা ক্রিকেটার ওমেন প্রিমিয়ার লিগ দু হাজার তেইশে অরেঞ্জ ক্যাপ পেল এই প্রশ্নের উত্তর হচ্ছে মে ল্যানিং অপশন ডি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং ডাব্লিউপিএল দু হাজার তেইশের উদ্বোধনী সংস্করণে অরেঞ্জ ক্যাপ জিতেছেন ছয় নম্বর প্রশ্ন দু মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিখাত জারিন পঞ্চাশ কেজি বিভাগে কোন পদক জিতল অপশনে সোনা জিতেছেন ভারতের নিখাত জারিন নয়াদিল্লিতে দু আইবিএ মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চাশ কেজি বিভাগে সোনার পদক জিতেছেন সাত নম্বর প্রশ্ন দু হাজার তেইশ মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সাইটি বোরা একাশি কেজি বিভাগে কোন পদক জিতল জিতেছেন সোনা অপশানে সাইটি বোড়া চীনের লিনা ওয়াংকে পরাজিত করে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে আট নম্বর প্রশ্ন কোন ভারতীয় কোম্পানি অগ্নি প্রতিরোধী ইস্পাত তৈরির জন্য ভারতে প্রথম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস লাইসেন্স পেয়েছে কোন কোম্পানি জিন্দাল স্টিল অপশন এ হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি নয় নম্বর প্রশ্ন অনলাইন টেক্সট এডিটিং প্ল্যাটফর্ম গ্রামারলির পরবর্তী সিইও পদেকে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন রাহুল রায় চৌধুরী অপশন বি রাহুল রায় চৌধুরী যিনি বর্তমানে কোম্পানির গ্লোবাল প্রোডাক্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পয়লা মে গ্রামারলি সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন শেষ প্রশ্ন দশ নম্বর ভারত ও আফ্রিকান দেশগুলি সেনা প্রধানদের প্রথম যৌথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে পুনেতে অপশন ডি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এটি ছিল আফ্রিকার সেনা প্রধানদের সাথে প্রথম সম্মেলন দশটি দেশে সেনা প্রধান সহ আফ্রিকার একত্রিশটি দেশে প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দশটা প্রশ্ন এরপর আমরা দেখে নেব গত ক্লাসে হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম উনত্রিশে মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ইউএস এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত রবি চৌধুরী দুই নম্বর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে জি কৃষ্ণ কুমার তিন নম্বর নেপালের তৃতীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন রাম সহায় প্রসাদ যাদব এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বেঙ্গালুরুকে পরাজিত করে আইএসএল টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টাইটেল জিতলোকে সেকেন্ড কোশ্চেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে প্রথম ট্যুরিজম অ্যান্ড কালচারাল ক্যাপিটাল হিসেবে ঘোষিত হল কোনটি অ্যান্ড থার্ড কোয়েশ্চেন ইউকো ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক উনত্রিশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ডাব্লুপিএল টু থাউজেন্ড টাইটেল জিতলো কোন টিম মুম্বাই ইন্ডিয়ানস অপশন এ দুই নম্বর আইপিএল টু থাউজেন্ড জন্য কে কে আর টিমের নতুন ক্যাপ্টেন হচ্ছেন কে নীতিশ রানা অপশন এ তিন নম্বর লাভলিনা বরগোহাইন নয়াদিল্লিতে আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে কোন বিভাগে সোনা জিতেছেন পঁচাত্তর কেজি বিভাগ অপশন বি চার নম্বর আলবেনিয়া ডুরেসে আইডব্লিউএফ ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপে মহিলাদের চল্লিশ কেজি বিভাগে কে ব্রোঞ্জ পদক জিতেছেন জোৎসনা সবর অপশন বি পাঁচ নম্বর বিডাব্লিউএফ দ্বারা জারি করা সর্বশেষ পুরুষদের একক র্যাঙ্কিংয়ে লক্ষ্য সেনের র্যাঙ্ক কত পঁচিশ অপশন সি ছয় নম্বর গন্ধমার্দন পাহাড়কে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য উড়িষ্যা অপশন ডি সাত নম্বর ঘোরে যাত্রা উৎসব কোন দেশে পালিত হল নেপাল অপশন সি আট নম্বর রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য পোল আইকন হিসেবে কাকে নিযুক্ত করল নির্বাচন কমিশন মানজাম্মা জগতি অপশান সি নয় নম্বর ছত্রিশটি স্যাটেলাইট সহ এল ভি এম থ্রি রকেট লঞ্চ করল কে ইসরো অপশান এ দশ নম্বর হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ করলেন কে ভূপেন্দ্র যাদব অপশন ডি এগারো নম্বর ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড টু জিতলেন কোথাকার সমাজসেবী আলিয়া মির জম্মু কাশ্মীর অপশন সি বারো নম্বর চিলড্রেন্স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড জিতল কোন রাজ্যের পাঠশালা নামক এনজিও আসাম অপশন ডি তেরো নম্বর রামসার সাইটে রক্ষার ব্যর্থতার কারণে কোন সরকারকে দশ কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অপশান এ কেরালা চোদ্দ নম্বর ভারতে অনুষ্ঠিত মোটো জিপি ব্রডকাস্ট করবে কোন কোম্পানি ভায়াকম এইটিন অপশান সি পনেরো নম্বর এবং শেষ প্রশ্ন কোন দেশ প্রথম সাবমেরিন ঘাটি চালু করলো বাংলাদেশ অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই